ব্যথা পেটে পেটে ব্যথা করছে না ব্যথা করছে গুড ইভিনিং তো দেখো আজকে চায়ের সাথে নিয়েছি চা তার সাথে এই যে ক্র্যাকসের পাপড় দেখো পাঁচ টাকায় কিন্তু অনেকগুলো বেশ থাকে তো আমি পাপড়টা খাই আমার খুব ভালো লাগে কারা কারা এই পাপড় পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও হচ্ছে মাকই মা কোনটা তোমার তোমার মাকই এই দেখো এটা মাস আগের হওয়া বাচ্চা কত বড় হয়ে গেছে এর মধ্যেই তবে এদের প্রতি মায়া অনেকটা মা কিছুটা কমিয়ে দেয় না হলে ওদের তো ছমাস অন্তর অন্তর বাচ্চা হয় তো দেখো পুষি আবার মা হবে ভিডিও শুরুতেই দেখেছে হয়তো ও পেনে চিৎকার করছে তো আজকে ওর ডেলিভারি পেইন বাচ্চা হওয়া দুটো বাচ্চা পরের দিনই চলে যাওয়া ওর কান্না সেই নিয়েই আজকের এই মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে তো চল ব্যথা উঠেছে পেটে পেটে ব্যথা করছে না ব্যথা করছে না কষ্ট হচ্ছে না 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 হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কষ্ট করো একটু কষ্ট করো কষ্ট করো কষ্ট করো হয়ে যাবে হয়ে যাবে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে তো দেখো দীর্ঘ বেদনার ফসল তারপরে অনেক পরে অবশেষে তিনটে বাচ্চা হয়েছিল দুঃখের বিষয় দুটোকে টেম্পো খেয়ে ফেলেছে টেম্পো মানে আমার কালো কুকুর যারা আমার পুরোনো ব্লগ দেখেছো জানো কুকুর আর বিড়াল আর একসাথে পুষবো না কারণ বিড়ালটা এত কান্নাকাটি করেছে কালকে সারা দিন থামাতে পারিনি তো দুটো বাচ্চাকে কিছুতেই কামড়ে মেরে ফেললো মানে আমিও ধরতে পারিনি তার আগেই কামড়ে দিয়েছে তো কিছু বলার নেই যার যা স্বভাব সে তো সেই অনুযায়ী চলবে তো ও বাইরের বাথরুমে বাচ্চা বাচ্চাটা কখন দিয়েছে আমিও বুঝতে পারিনি ও গিয়ে কামড়ে দিয়েছে তো অবশেষে অনেক কষ্ট করে একটা বিড়ালকে বাঁচাতে পেরেছি হলে হয়তো বিড়ালটাকে আরও থামাতে পারতাম না কান্না তোমাকে বলেছি না তুমি কাঁদবে না তুমি চুপ করো কাঁদবে না কাঁদবে না আমি কাঁদতে না করেছি কাঁদবে না চোখে যেন জল না দেখি তো অবশেষে পুষির কান্না তো আর থামাতেই পারলাম না পরপর দুদিন কেঁদে গেছে খুঁজে গেছে সারা দিন চিৎকার করেছে তার মধ্যেও খেতে হবে রান্না করতে হবে বাঁচতে হবে জীবন তো আর থেমে থাকলে চলবে না দুঃখ নিয়ে তো পুষির দু একটা ছেলে একটা মেয়ে মারা গেছে আর এই একটাই মেয়ে অবশিষ্ট আছে তো চলো আজকের মতো ডিমের কারি রান্না করছি এই দিয়েই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো